81 সালে 30 মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং সেটা একটা সামরিক কু ছিল এবং ব্যর্থ কু বলা হচ্ছে। সেইখানে যে 13 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে ফাঁসিতে দেওয়া হলো এবং তাদের অপরাধ ছিল কি যে তারা সেই কুর সঙ্গে জড়িত ছিল এবং আপনিও জড়িত ছিলেন, আপনাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, আপনি 7 বছর কারাভোগ করেছিলেন। আমি জানতে চাই সেদিন সেই 42 বছর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সেই সামরিক কুতে আপনি জড়িত ছিলেন? আমি কোন অবস্থাতেই ওই সামরিক কুতে জড়িত ছিলাম না। তাহলে 10 বছরের কারাভোগ কেন? 10 বছরের কারাভোগ মুক্তিযোদ্ধা, এক নম্বর মুক্তিযোদ্ধা, দুই নম্বর আই ওয়াজ উইথ জেনারেল মঞ্জুর। শেষ পর্যন্ত জেনারেল মঞ্জুর যখন সারেন্ডার করেন তার সাথে আমি ছিলাম। উনি সারেন্ডার করার পরে উনি বলেছিলেন, তৎকালীন ডিএজি সাহেব ছিলেন, সেই ডিএজি সাহেব বলেছিলেন যে ভাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি হ্যাজ বিন অ্যাসাসিনেটেড অ্যান্ড আই অ্যাম ব্লেমড, সো আই শুড গেট অ্যান অপরচুনিটি টু ফেস দ্য ট্রায়াল। সাধারণ সাহেব ছিলেন তখন ডিএজি, পরবর্তীতে যিনি সচিব হয়েছিলেন, তখন আমাকে তাড়াতাড়ি চিটাগাং জেলে নিয়ে যান। আমাকে কোনো অবস্থাতেই আর্মির কাছে হ্যান্ড ওভার করবেন না, যদি আর্মির কাছে আমাকে হ্যান্ড ওভার করেন ওরা আমাকে মেরে ফেলবে, এই কথা। এবং কিন্তু শেষ পর্যন্ত সাধারণ সাহেব রাখতে পারে নাই, আর আর্মি এসে ওনাকে নিয়ে গেছে জোর করে, এবং আমি ছিলাম একটা জ্বলন্ত সাক্ষী। আমার যদি তখন ছেড়ে দিত তখন তো বলে পারতাম, যেন মঞ্জুর সারেন্ডার করছে, উনি বিচারে কাঠগড়া দাঁড়াতে চাইছে, উনি বলে আমাকে অন্তত বিচারে কাঠগড়া দাঁড়ানোর একটা সুযোগ করে দেন, উনি বারবার কথা বলে বলেছে, তো এগুলি তো আমি জানি, আমি জলযন্ত্র সাক্ষী। আপনি তো জলযন্ত্র সাক্ষী, আসলে আপনি তো ঘটনার বর্ণনাটা আপনিই দিবেন। আপনি 7 বছরের কারাভোগ করেছিলেন, 10 বছরের সাজা হয়েছিল, কিন্তু বাকি যে মুক্তিযোদ্ধা ছিলেন 13 জন সেনা অফিসার, তাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ব্রিগেডিয়ার মহসিন যে ধরি, ব্রিগেডিয়ার মহসিন যখন মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ছিলেন, তখন জেনারেল জিয়া তাকে মানে সেনাবাহিনীর করাপ্টেড অফিসারদের একটা লিস্ট করতে বলেছিলেন, এবং তিনি সেই লিস্টটা করে জিয়ার হাতে দিয়েছিলেন, এবং এক নম্বর লিস্টের নাম ছিল জেনারেল এরশাদের নাম। মানে জিয়াউর রহমান করাপ্টেড সেনা অফিসারদের নামের তালিকা করার জন্য মুজিব সাহেবকে দিয়েছিলেন? না না, ব্রিগেডিয়ার মহসিন 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 সাহেবকে দিয়েছিলেন, যে মহসিন সাহেবকে দিয়েছিলেন, সেই মহসিন সাহেব ওই করাপ্টের সেনা অফিসারদের এক নম্বর নামের তালিকা কাকে রেখেছিলেন? জেনারেল এরশাদের নামটা ছিল এখানে এক নম্বর। তো সেইটা যে একটা জেদ ছিল, তার জেদ ছিল এরশাদের জেদ ছিল ব্রিগেডিয়ার মহসিন, কারণ ব্রিগেডিয়ার মহসিন 3 দিন ধরে ওনার চোখ উঠছে, উনি সিক ইন কোয়ার্টার, অর্থাৎ আমরা যখন অসুস্থ হই, আমরা যদি বেশি অসুস্থ হই হাসপাতালে ভর্তি করবে, আর যদি অল্প অসুস্থ হই তখন বলে দে সিক ইন কোয়ার্টার, বাসা থাকবেন। উনি 3 দিন ধরে সিক ইন কোয়ার্টার, তো উনি কীভাবে ইনভলভ হলেন, কোথায় ইনভলভ হলেন? ইনভলভ অর্থাৎ জিয়া মারার পর দিন যখন সবাইকে ডাকছে তখন মহসিন আসছে, আমি গেছি, যখন রাত্রে মারা যায় আমি তো বাসা ঘুমিয়েছি, আমাদের নাইট ট্রেনিং ছিল। একটা জিনিস দেখেন, প্রতি মাসের 3 দিন, শেষ 3 দিন চিটাগাং ক্যান্টনমেন্টে নৈশ প্রশিক্ষণ অর্থাৎ নাইট ট্রেনিং হতো প্রথম 3 দিন। এটা এমন না যে জিয়া রহমান যাওয়ার পরে প্ল্যানিং করে নাইট ট্রেনিং দেওয়া হয়েছে, তা না, এটা হয় বরঞ্চ যারা জিয়াকে পাঠিয়েছে এদিকে তারা ওই প্ল্যানিং মধ্যে পাঠিয়ে দিচ্ছে। 3 দিন নাইট ট্রেনিং থাকে, তখন আর্মস অ্যামুনিশন সবই তো বাইরে থাকে, ফায়ারিং হচ্ছে, ফায়ারিং এর যে সব কিছু হচ্ছে। কিন্তু রেজাল্ট সাহেব, আমি একদম স্পষ্ট করে কথা বলতে এবং শুনতেও পছন্দ করি, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, 13 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারের ফাঁসি এবং সাথে 10 জন সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা, তার মধ্যে আপনি একজন ছিলেন, এর পেছনে মাস্টার মাইন্ড কে ছিল? জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং এই 13 জনকে ফাঁসি দেওয়া আগে এর পিছনে মাস্টার মাইন্ড ছিল জেনারেল এরশাদ। কেন এরশাদ ছিল? আমি আপনাকে বলি, জেনারেল এরশাদ যে মানে অর্থাৎ আপনি জেনারেল এরশাদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, যদি আপনারা বলেন যে বিদ্রোহের কথা বলেন, তা আমি বলবো সেনা বিদ্রোহ তো হয়েছে ঢাকায়, চিটাগাং তো সেনা বিদ্রোহ হয়নি, নাইটিং হচ্ছিল, সবাই হচ্ছিল, হঠাৎ করে তাদেরকে নিয়ে গেলো, এখানে কর্নেল মতিউর রহমান যে অফিসারটা ছিল, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, হ্যাঁ, যে ছেলেটা, সে 2 দিন আগে আর্মি হেডকোয়ার্টার যে এরশাদের সাথে গোপন বৈঠক করেছে, সেই লোকটা গোপন বৈঠক করে এসে উনি এই এইভাবে রাতের বেলা হঠাৎ বলতেছে যে জিয়াউর রহমানের লাইফ ইজ ডেঞ্জার, উই শুড গো অ্যান্ড এসক্রু হিম।
জিয়াকে তার রেস্কিউ করতে যাবে কাউকে বলে নাই কোথায়, সব প্রথমেই তাদের অফিসারদের নিয়ে গেছে সেই কালীঘাট ব্রিজ, কালুহাট যে ব্রিজটা, ওই ব্রিজের ওখানে যে তখন ওদেরকে বলছে যে এরশাদ ওরা মানে তার রিপ্রেজেন্টেড অফিসার যারা আছে পাকিস্তান প্রত্যাগত, ওরা কিন্তু ষড়যন্ত্র করছে জিয়া এটা বুঝতেছে না, সো উই শুড গো টু জিয়া অ্যান্ড ওনাকে ক্যান্টনমেন্টে নিয়ে আসবো, ওনাকে আমরা দাবি দেওয়া দিব এইগুলো মানে অর্থাৎ এরশাদকে স্যাক করো অ্যান্ড রিপ্রেজেন্টেড অফিসার যারা এখানে জড়িত আছে এরশাদের সাথে এদেরকে সব স্যাক করো, স্যাক করে একটা পজিশনে আসো, কারণ আমরা তোমার জন্য মরতে পারবো না। জিয়া যদি না শোনে তাহলে তার আটকে রেখে কিছু করতে হবে। জিয়া রহমানকে হত্যাকাণ্ড এরশাদের কি শুধু একটা ষড়যন্ত্র না দেশি বিদেশি আরো ষড়যন্ত্র আছে, হাত আছে এখানে? দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা তো আমি এখানে বলতে পারবো না। তবে এরশাদ এরশাদের ঢাকাতে যেদিন 29 তারিখ আসছে উনি সন্ধ্যায় সে কি করলো, 25 ইস্ট বেঙ্গল, সেই 25 ইস্ট বেঙ্গলকে তার সিওকে বললো যে তোমার ছেলেমেয়েদেরকে রেডি করো, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই অর্থ যুদ্ধ সাজে প্রস্তুত থাকা, ডিনার করিয়ে সব প্রস্তুত থাকো, তারা সব যে কোনো মুহূর্তে তোমাদের ইন্টারনাল সিকিউরিটির দায়িত্ব পড়তে পারে, তো তারা সব রেডি। ঠিক ভোরবেলা জিয়া রহমান মারা গেছে খবরটা পাওয়ার সাথে সাথে ওই এক গ্রুপ পাঠিয়েছে টিভিতে আর এক গ্রুপ পাঠিয়েছে রেডিও অফিসে। তাহলে আপনি আমাকে বলেন যে মঞ্জুর যদি জানতো, আমি জানি না মঞ্জুর কী জানতো, বাট এর সাথে জানতো এটা কি এটা প্রমাণ না? তারা কেন বললো আগের দিন সন্ধ্যায় যে তোমরা প্রস্তুত থাকো যে কোনো মতে ইন্টারনাল সিকিউরিটি পড়তে পারতো? ইন্টারনাল সিকিউরিটি কি, জিয়া মারা গেছে চিটাগাং আর রেডিও অফিসার টিভি দখলগেরা এর সাথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, তাই করেছে। শুধুটাই কি ক্ষমতা দখল? ক্ষমতা দখল তো সেই ক্ষমতা দখলের জন্যই কি জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং হেউ হত্যাকাণ্ড এবং সামরিক কুর একমাত্র যেটাকে বলা হচ্ছে যে প্রথম যেটা জিয়ার মঞ্জুর নাও, এটা এক ঘিরে দুই পাখি মারা। কিভাবে? জিয়াকে জিয়াকে মারবে, মঞ্জুর উপর ব্লেম দিবে যে মঞ্জুরকে মেরে ফেলবে। এই ব্লেম গেমের শিকার কি 13 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসার? হ্যাঁ, 13 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসার এই ব্লেমের ভিতরে আছে। যেমন কিছু কিছু অফিসার ছিল যারা এই হত্যাকাণ্ডের সাক্ষী হইতে পারত, যেমন এই যে কর্নেল মাহফুজ, কর্নেল মাহফুজ সে ছিল পিএস, উনি ইয়াতে গেলেন ঢাকা গেলেন, যাওয়ার পর উনি বলতেছেন যে দুদিন আগে কর্নেল মতি এখানে আসলো, ঘুরে গেল, বেরিয়ে গেল, আর সেই কর্নেল এরশাদের সাথে আরও কারাকার সাথে কথাবার্তা বলে গেছে, এই বিষয়ে তদন্ত করা উচিত। তার মানে যারা সাক্ষী হতে পারতো তারাই ফাঁসি তাদেরকে? হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে মনে যায় আসছে।